আমবাজারে সামাজিক দূরত্ব আর করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপারীদের আশা নিয়ে সংশয়ে চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা। এমনিতেই ফলন কম, তার উপর করোনার প্রভাব। বেচাকেনা না হলে ব্যাপক লোকসানের আশঙ্কা বাগানীদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। আদিকাল থেকেই রসালো ও সুস্বাদু আমের জন্য খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। বিরূপ আবহাওয়া, দেরিতে মুকুল আসা এবং করোনার কারণে বাগান পরিচর্যা না হওয়ায় কমেছে ফলন। এ অবস্থায় বেচা কেনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা। করোনা ভাইরাসে যদি আমরা এ বাজার যদি খোলামেলা না করতে পাই, তাহলে জেনে আমরা মানে খুব বিপদে দুর্ভিটিতে পড়ে যাব। এই আম যাতে খোলা বাজারে যাতে বাজারজাত করতে পারি আমরা, সেদিকে এই সরকার যাতে নজর দেন। চাঁপাইনবাবগঞ্জ সদর সহ পাঁচ উপজেলায় আমবাগান রয়েছে 33,035 হেক্টর জমিতে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,39,000 মেট্রিক টন। মৌসুম জুড়ে আম বাণিজ্য হয় 1,200 থেকে 1,500 কোটি টাকার। এবার করোনা পরিস্থিতিতে বাণিজ্য নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আম পাড়া ও পরিবহনের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতা। করোনা ভাইরাসের কারণে খেতেই পায় না, আম খাবে কিনা, আমের দাম পাবে কিনা, এই জন্য খুবই মানুষ আম ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত অবস্থায় বিরাজ করছে। তা আমরা সরকারের কাছে দাবি করব যে আম চাষীদের যেন প্রণোদনার আওতায় আনে। করোনা পরিস্থিতিতে আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে রেলের মালবাহী বিশেষ গাড়ির ব্যবস্থা সহ প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এই এলাকা থেকে উৎপাদিত আম দেশের প্রত্যন্তরে যাওয়ার জন্য কোন প্রকার বাধা যেন সৃষ্টি না হয়, এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। রত্নজামান, 21 টেলিভিশন।